একাত্তরের মানবতা বিরোধী অপরাধে হবিগঞ্জের লিয়াকত আলী ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। রায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ রানার প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2016 সালের 1 নভেম্বর হবিগঞ্জের মোহাম্মদ লিয়াকত আলী ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ 7টি অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে চলে মামলার কার্যক্রম। সবশেষ গত 16 আগস্ট এ মামলার শুনানি শেষ করে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানান বিচারক। সে অনুযায়ী সোমবার সকালে মামলাটির রায় ঘোষণা শুরু হয়। পরে 312 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপের প্রথম অংশ পড়েন বিচারপতি আবু আহমেদ জমাদার। রায়ের দ্বিতীয় অংশ পরে শোনান বিচারপতি আমির হোসেন। সবশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এ মামলার সাজা ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে আনা 7টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 আসামির মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মোট 7টি অভিযোগ গঠন করেছিলেন মাননীয় ট্রাইব্যুনাল। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রতিটি অভিযোগে এই 2 আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তবে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন আসামিপক্ষের আইনজীবী। আমরা মনে করি যে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম যে এই আসামির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা এবং বানোয়াট। দণ্ডিত 2 আসামি এখনও পলাতক রয়েছে। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।